আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে একটি ইউটিউব ভিডিওর অডিয়েন্স রিটেনশনকে বাড়ানো যায়। যদি আপনি একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়িয়ে নিতে চান বা যদি একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারেন, তাহলে আপনার এই ভিডিওটি ভাইরালের পথ থেকে কেউ আটকাতে পারবে না। তো ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে প্রেস করবেন। ওকে, কীভাবে আপনি একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াবেন বা অডিয়েন্স রিটেনশনটা কী সেটা প্রথমে জানি। অডিয়েন্স রিটেনশন হচ্ছে, ধরুন আপনি একটা ইউটিউব ভিডিও আপলোড করেছেন, ভিডিওটির দৈর্ঘ্য হচ্ছে 5 মিনিট 6 সেকেন্ড। ওকে, ধরুন 5 মিনিট। তো যখন আপনি ভিডিওটি আপলোড করবেন, কোনো দর্শক যদি সেই ভিডিওটিকে 4 মিনিট 50 সেকেন্ড বা 4 মিনিটের উপরে দেখে, তাহলে সেটা অডিয়েন্স রিটেনশন আপনার 60%-এরও বেশি হবে। যখন কোনো একটা ইউটিউব ভিডিওর অডিয়েন্স রিটেনশন 60%-এরও বেশি হয়, তখন সেই ভিডিওটাকে ইউটিউব মনে করে না এটা একটা পজিটিভ ভিডিও, এটাকে ভাইরাল করা উচিত। তখন কিন্তু এই ভিডিওটিকে ইউটিউব বিভিন্ন জায়গায় সাজেস্ট করে মানুষকে দেখার জন্য। ওকে, এই অডিয়েন্স রিটেনশনটা আপনি কিভাবে বাড়াবেন? অডিয়েন্স রিটেনশনটাকে বাড়ানোর জন্য প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে, যখন আপনি কোনো কন্টেন্ট তৈরি করবেন, তখন সেই কন্টেন্টটা আপনি 2 থেকে 3 বার নিজে দেখবেন এবং লাগালাগি দেখবেন না। ধরুন আপনি লাগালাগি 1 থেকে 2 বার দেখবেন না, একটু পরপর আপনি দেখবেন। যদি দেখেন যে আপনার কাছে ইন্টারেস্ট মনে হচ্ছে, তাহলে কন্টেন্টটিকে আপলোড করতে পারেন। আর যদি আপনার কাছে বোরিং ফিল লাগে, তাহলে মনে করবেন কোনো দর্শকের কাছে বোরিং ফিল লাগতে পারে, সে দর্শক নাও দেখতে পারে বা আপনার ভিডিওটি ক্লিক করা মাত্র ভিডিও থেকে বের হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনি যখন ভিডিও তৈরি করবেন, তখন আপনার কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় বা আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে আপলোড করবেন। ওকে, আমরা জানি যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন, সেটাতে যদি কেউ ক্লিক করা মাত্র যদি বের হয়ে আসে, তাহলে সেটা অডিয়েন্স রিটেনশন অনেক কমে যায়। ওকে, কখন আপনার 10 সেকেন্ডের কম দেখে দর্শকরা বেরিয়ে আসবে, সেটা আপনার প্রথমে চিহ্নিত করতে হবে। কখন আপনি ভুল জায়গায় ভিডিওটিকে শেয়ার করবেন না, যদি কোনো ভুল জায়গায় আপনার ভিডিওটিকে শেয়ার করেন, তখন আপনার লিঙ্কে ক্লিক করা মাত্রই তারা বের হয়ে আসবে। সেই কারণে আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশন বা আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে যাবে, যার ফলে আপনার ভিডিওটি ডাউন হয়ে যাবে। তারপরে হচ্ছে, মেসেঞ্জারে কাউকে লিঙ্ক শেয়ার করতে যাবেন না। যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যখন লিঙ্ক শেয়ার করবেন, তখন অনেক দর্শক আছে যখন ভিডিও থেকে ক্লিক করবে 10 সেকেন্ডেরও দেখবে না, তখন আপনার ভিডিও থেকে বের হয়ে আসবে আর আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে, যার ফলে ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটাকে ডাউন করে দেবে। তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, যখন আমরা ভিডিও আপলোড করব, তখন যেন আমাদের অডিয়েন্স রিটেনশন কমে না যায় সেদিকে খেয়াল করব, এবং আমরা ভুল জায়গায় কখনো ভিডিওটিকে শেয়ার করব না, যেন অডিয়েন্স রিটেনশন আমাদের ভুলের কারণে কমে যায়। অডিয়েন্স রিটেনশন থেকে বাড়ানোর দরকার, আপনি বাড়ানোর চেষ্টা করবেন, প্লাস আপনার ভিডিওটিকে ভাইরাল করার চেষ্টা করবেন। ওকে, সঠিক জায়গায় শেয়ার করুন এবং কীভাবে বাড়ানো যায় সেটা দিকে খেয়াল রাখুন। যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো ফলো করুন। আশা করছি এখন থেকে আপনার অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না। এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে থাকলে বাংলা ট্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।